নমস্কার, সৃষ্টি সু ক্রিয়েশনস এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা আজ চলেছি চেন্নাই এর উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আমরা সেজে গুজে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। এখানে রয়েছে আমাদের লাগেজ, চলুন বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা কলকাতা এয়ারপোর্টের সামনে চলে এসেছি। খুব সুন্দর করে আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের কলকাতা এয়ারপোর্ট। আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এয়ারপোর্টের ভেতরে কি কি প্রসিডিওর ফলো করতে হয়। সবার প্রথমে এয়ারপোর্টে এসে আমরা যেটা করি সেটা হলো এই ট্রলিটি নিয়ে নিই। এই ট্রলিটি থাকলে লাগেজ ক্যারি করতে ভীষণ সুবিধে হয় এবং এই ট্রলিগুলি কিন্তু এয়ারপোর্টের বাইরেই রাখা থাকে। আমরা এবারে ভেতরে ঢুকে গিয়েছি। আমাদের এয়ারপোর্টে ঢুকতে গেটে লাগবে আধার কার্ড এবং আমাদের ফ্লাইটের ট্রাভেলের টিকিট। এবারে আমরা চলে যাব ব্যাগেজ ড্রপ কাউন্টারে। আমরা যেহেতু ইন্ডিগো এয়ারলাইন্স এর সাথে ট্রাভেল করছি, তাই ইন্ডিগো এয়ারলাইন্স এর ব্যাগেজ ড্রপ কাউন্টারের সামনে আমরা এখন চলে এসেছি। এখানেই আমাদের চেক ইন লাগেজ জমা নেওয়া হবে এবং তার সাথে সাথেই আমরা পেয়ে যাব বোর্ডিং পাস। এই আমাদের বোর্ডিং পাস। এরপরে আমরা চলে যাব সিকিউরিটি চেকের জন্য। সামনেই সিকিউরিটি চেকের লাইন রয়েছে, সেখানেই আমরা এখন গিয়ে দাঁড়াবো। এই সিকিউরিটি চেকিং এ আপনাদের সঙ্গে যে হ্যান্ড লাগেজটি থাকবে সেটা চেক হয় এবং তার সাথে আপনাদের সঙ্গে যা যা ইলেকট্রনিক গ্যাজেটস থাকবে, যেমন পাওয়ার ব্যাংক, মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি, সমস্তটাই একটি ট্রেতে দিয়ে আপনাকে চেকিং এর জন্য দিয়ে দিতে হবে। তার সাথে হবে আপনার বডি চেক। এটা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। এটা কিন্তু এমন কিছু ভয়ের কোনো ব্যাপার নেই, খুব সহজ পদ্ধতি। এবারে আমরা ফুড টার্মিনালে চলে এসেছি। প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে, তবে খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো হলেও এখানে কিন্তু খাবারের দাম অনেকটাই বেশি। এবারে আমরা আমাদের ফ্লাইটের বোর্ডিং এর জন্য অপেক্ষা করছি। দেখুন সানরাইজ হচ্ছে, কি সুন্দর অদ্ভুত লাগছে দেখতে। দূরে একটি প্লেন টেক অফ এর জন্য রেডি হচ্ছে। সানরাইজ দেখতে দেখতে আমাদেরও সময় হয়ে গেল। আমরা এবারে গেট নাম্বার 103 এর সামনে লাইনে দাঁড়ালাম। এখান থেকেই বাস আমাদের নিয়ে যাবে আমাদের ফ্লাইট পর্যন্ত। আরেকটা কথা বলে রাখি, বোর্ডিং পাসে কিন্তু গেট নাম্বারটা দেওয়া থাকে, তবে মাঝে মাঝে কিন্তু এই গেট নাম্বার পরিবর্তন হয়। তাই বোর্ডে যে বিভিন্ন ফ্লাইটের টাইমিং গুলো দেখাতে থাকে, সেই বোর্ডে আপনারা আপনাদের ফ্লাইটের টাইমিং অনুযায়ী গেট নাম্বারটা একটু কনফার্ম করে নেবেন। আর সেটা যদি কোনো অসুবিধে হয়, তাহলে ওখানে যে গ্রাউন্ড স্টাফরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আমরা এবারে ফ্লাইটের সামনে চলে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একটি ফ্লাইটে এখানে বোর্ডিং শুরু হয়েছে। এটি আমাদের ফ্লাইট নয়। এখানে সবুজ জ্যাকেট পরা বেশ কিছু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখানকার গ্রাউন্ড স্টাফ। এনারা কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করেন একটি প্লেনকে টেক অফ এবং ল্যান্ডিং করানোর জন্য। এনাদের আমি আন্তরিকভাবে কুর্নিস জানাই। আমরা আমাদের ফ্লাইটের সামনে চলে এসেছি। এবারে আমরাও বোর্ডিং এর জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। সামনে থেকে প্লেনটিকে দেখতে কি বিশাল বড় লাগে, আর যখন আকাশে উড়ে যায় দূর থেকে দেখতে একদম ছোট্ট মনে হয়। আমরা ভেতরে চলে এসেছি এবং আমি আমার উইন্ডো সিটে বসে গিয়েছি। ফ্লাইটে ট্রাভেল করলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কোনো ধারালো জিনিস যেমন কাঁচি, ছুরি, সূঁচ, সেফটি পিন ইত্যাদি আপনারা কিন্তু এগুলি নিয়ে কখনোই ট্রাভেল করবেন না। এগুলি কিন্তু সিকিউরিটি চেকিং এর সময় আপনাদের থেকে নিয়ে নেওয়া হবে। এছাড়াও লাইটার বা দেশলাই এগুলি নিয়েও কখনো ফ্লাইটে ট্রাভেল করবেন না। এখন ঘড়িতে বাজে 8:15, আমাদের ফ্লাইট টেক অফ এর জন্য রেডি। ঠাকুরের নাম নিয়ে আমরা এবারে উড়ে চললাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই থেকে আগামীকাল আমরা যাব পন্ডিচেরি। আমাদের চেন্নাই এবং পন্ডিচেরি সফরের বিভিন্ন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন।
কলকাতায় আজ বেশ কুয়াশা, তাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমরা মাটি থেকে বেশ অনেকটাই ওপরে উঠে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মেঘেদের দেশে পৌঁছে গেলাম। মেঘেরা আমাদের নিচে এবং আমরা মেঘেদের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। কি অপরূপ সৌন্দর্য! আমার এই দৃশ্য দেখতে দেখতে রবীন্দ্রনাথের সেই গানের লাইনটি মনে পড়ে যাচ্ছে, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। এই অপরূপ চোখ জুড়ানো দৃশ্য দেখতে দেখতে আমরা এবারে অর্ডার করেছিলাম একটু কফি এবং তার সাথে বিস্কিট। এটা কিন্তু চার্জেবল, পুরো 200 টাকার বিনিময়ে আমরা এই বিস্কিটের ছোট্ট বক্সটি পেয়েছি এবং তার সাথে কমপ্লিমেন্টারি ছিল এই ক্যাপুচিনো। প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমরা পথ অতিক্রম করে চলে এসেছি। এবারে আমাদের প্লেন ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কিন্তু মেঘেদের দেশ থেকে অনেকটাই নিচে নেমে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ মেঘলা, তাই মেঘেদের ভেতর দিয়ে আমাদের প্লেনটি নেমে চলেছে। কলকাতা থেকে চেন্নাইয়ের দূরত্ব 1667 কিলোমিটার এবং তা আকাশপথে দূরত্ব পড়ে 1366 কিলোমিটার, এবং এই পুরো পথ আমরা অতিক্রম করলাম 2 ঘন্টায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের মাটিকে স্পর্শ করব। কি অদ্ভুত, এত দূরের পথ আমরা মাত্র 2 ঘন্টায় পৌঁছে গেলাম। এই পুরো 2 ঘন্টা পথ আমার খুব সুন্দরভাবে কেটেছে। আরেকটা কথা জানিয়ে রাখি, আপনাদের প্লেনে বসার পরে কোনো রকম অসুস্থতা বোধ হলে আপনারা কেবিন ক্রু মেম্বার যারা থাকবেন তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, তারা সবসময় তৎপর আপনাকে সাহায্য করার জন্য। আমরা চেন্নাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আমার ভীষণ আনন্দ লাগছে, কারণ আগামী 7 দিন আমরা চেন্নাই এবং পণ্ডিচেরির বিভিন্ন জায়গা ঘুরব এবং অনেক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব। আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি। একজন কেবিন ক্রু মেম্বার প্লেনের দরজাটি খুলে দিচ্ছেন সবার নামার জন্য। আমরা নেমে গিয়েছি এবং এই ইন্ডিগোর থেকে প্রোভাইড করা বাস যা আমাদেরকে মেন এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে। ফ্লাইট থেকে নামার পরে আমাদের প্রথম কাজ আমাদের চেক ইন লাগেজগুলিকে কালেক্ট করা। কোন লাগেজ বেল্টে আমাদের লাগেজ দেবে তা কিন্তু ফ্লাইটের ভেতরেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়, তাও ফ্লাইট থেকে নামার পরে আপনারা কনফার্ম করে নেবেন। অনেক সময় কিন্তু এই বেল্ট চেঞ্জ হয়ে যায়। আমরা 4 নম্বর লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে রয়েছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। আমরা লাগেজ পেয়ে গিয়েছি। এবারে আমরা এয়ারপোর্টের বাইরে বেরোব এবং আমাদের এখনকার পরবর্তী গন্তব্য চেন্নাই এগমোরে অবস্থিত রামাডা হোটেলে। আমরা এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। চেন্নাই এয়ারপোর্ট থেকে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য রয়েছে অনেক ধরনের ট্রান্সপোর্ট, রয়েছে প্রিপেড ট্যাক্সি, ওলা, উবের, মেট্রো রেল, এছাড়াও রয়েছে রেল স্টেশন। এগুলি সবগুলোই কিন্তু এয়ারপোর্টের একদম গায়ে লাগানো। আপনাদের সুবিধে মতো আপনারা যে কোনো ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারেন। আমরা নিয়েছিলাম প্রিপেড ট্যাক্সি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডান দিকেই পড়বে প্রিপেড ট্যাক্সির কাউন্টার, সেখান থেকে আপনারা প্রিপেড ট্যাক্সি বুকিং করে নিতে পারেন। এই ধরনের রিসিট আপনাকে দেওয়া হবে। এটা আমাদের রিসিট। এবারে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা অনেকেই রয়েছেন যারা কখনো চেন্নাই আসেননি, বা অনেকে রয়েছেন যারা প্রথমবার ফ্লাইট অ্যাভেল করবেন, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি বানানো। আপনারা এয়ারপোর্টে এসে একেবারেই ঘাবড়াবেন না, খুব সহজ পদ্ধতি। আপনারা পদ্ধতিগুলোকে ফলো করলে আপনারা খুব সহজেই ফ্লাইটে চড়ে আপনাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। চেন্নাই শহরটি দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম
হোটেল রামাডা, যা চেন্নাই এগমোরে অবস্থিত। আজ আমরা চেন্নাইতেই থাকব এবং আগামীকাল সকালে আমরা রওনা দেব পণ্ডিচেরির উদ্দেশ্যে। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটি ভিডিওতে। আপনারা আমাদের ভ্রমণ সঙ্গী হয়ে থাকুন এবং দেখতে থাকুন সৃষ্টি সুক্রিয়েশন। ধন্যবাদ।